হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইনফরমেটিভ, কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেক বানানোর জন্য বিভিন্ন দরকারি টুলস নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো সবার ফার্স্টেই রয়েছে এটা টার্ন টেবিল, যেটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কেক টিন, যার মধ্যে আমরা কিন্তু কেকটাকে বেক করে থাকি। এগুলো কিন্তু পাউন্ড হিসেবে পাওয়া যায় আর বিভিন্ন শেপের হয়ে থাকে। নেক্সট হচ্ছে একটা ইলেকট্রিক বিটার, যার সাহায্যে আমরা কিন্তু বিভিন্ন ব্যাটার আর ক্রিম বিট করে থাকি। এটার দামটা একটু বেশি, তবে আপনারা বিভিন্ন দামের পারচেস করতে পারেন। এটা হচ্ছে একটা হ্যান্ড হুইস্কার। এরপর রয়েছে প্যালেট নাইফ, যার সাহায্যে আমরা কিন্তু কেকের উপরে আইসিং করে থাকি। এটা তিন ধরনের হয়ে থাকে, একটা একটু উঁচু ধরনের, একটা প্লেন আর একটা এই ধরনের। এগুলো রয়েছে স্প্যাচুলা, এটা একটা ছোট স্প্যাচুলা, এগুলো হচ্ছে সিলিকন ব্রাশ। এটা হচ্ছে একটা স্ট্যান্ড, যার মধ্যে ক্রিম দিয়ে ফ্লাওয়ার তৈরি করা হয়। এখানে রয়েছে বিভিন্ন রকমের নোজেল, যদি আপনারা চান তবে আমি এটা একটি ডিটেল ভিডিও আপলোড করব। এটা হচ্ছে বিভিন্ন সাইজের রিউজেবল পাইপিং ব্যাগ। এরপর রয়েছে একটি ছাঁকনি, যার সাহায্যে আমরা কিন্তু শুকনো উপকরণগুলো চেলে থাকি। এটি হচ্ছে একটি ব্যাটারি চালিত ওয়েট মেশিন। হচ্ছে মেজারমেন্ট স্পুন, যার মধ্যে কিন্তু মেজারমেন্ট লেখা রয়েছে। এর মতন এগুলো হচ্ছে মেজারমেন্ট কাপ সেট। এটি হচ্ছে বাটার পেপার। রয়েছে কাপ কেকের ট্রে, এটার মধ্যে কিন্তু আমরা কাপ কেকটাকে বেক করে থাকি। এটা কাগজের, এটা কিন্তু রিউজেবল না। এটা হচ্ছে একটা ব্রেড নাইফ, যার সাহায্যে আমরা কিন্তু স্পঞ্জটাকে কাট করব। এগুলো হচ্ছে টুথপিক, এর মধ্যে কিন্তু আমরা ক্রিম বিট করা থেকে নিয়ে বিভিন্ন কাজ করতে পারি। এইগুলো হচ্ছে বিভিন্ন রকমের চকলেট মোল্ড, যার সাহায্যে আমরা কিন্তু কেকের উপরে ডেকোরেশন করি। এরপর রয়েছে বাটারফ্লাই টপার্স, এগুলো হচ্ছে গোল্ড আর সিলভার ফ্লেক্স। এরপর রয়েছে বিভিন্ন রকমের সুগার বল, যেগুলো দিয়ে কিন্তু আমরা কেক ডেকোরেশন করি। গোল্ডেন লাস্টার ডাস্ট, এগুলো হচ্ছে লিকুইড কালার, যেগুলো আমরা ক্রিমের মধ্যে মিক্স করতে পারি। এরপর রয়েছে বিভিন্ন ফ্লেভারের এসেন্স। কেকের বোর্ডগুলো কিন্তু পাউন্ড হিসেবে পাওয়া যায় আর বিভিন্ন মানের আর দামের হয়ে থাকে। এগুলো হচ্ছে বিভিন্ন রকমের প্লাস্টিক স্ক্র্যাপার, যেগুলোর সাহায্যে আমরা কিন্তু কেকের মধ্যে বিভিন্ন রকমের প্যাটার্ন ক্রিয়েট করতে পারি। এটার ব্যবহার কিন্তু আমি এখনও করিনি, তবে আপনাদের সাথে শেয়ার করলাম। নেক্সট হচ্ছে কাপকেক বক্স, এটা কিন্তু চারটে কাপকেকের জন্য। এরপর রয়েছে 2 পাউন্ডের কেক বক্স, আর তারপর রয়েছে 1 পাউন্ডের কেক বক্স। আর এটা তো দেখালাম, এটা হচ্ছে কাপকেক বক্স, হচ্ছে 1/2 পাউন্ডের বক্স। বার্থডে আর অ্যানিভার্সারি ট্যাগগুলো কিন্তু কেকের সাথেই দেওয়া হয়ে থাকে। এগুলো কিন্তু মার্কেটে বিভিন্ন রকমের অ্যাভেলেবেল রয়েছে। এগুলো হচ্ছে প্লাস্টিক নাইফ, এটা রয়েছে স্পার্কেল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।